ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। অনেক অনেক বছর আগেকার কথা, সুবর্ণ নগরের এক প্রান্তে একটি পরিত্যক্ত প্রাসাদ ছিল। জনশূন্য স্থানে প্রাসাদটি জীর্ণ অবস্থায় পড়ে থাকায় সেই প্রাসাদটাকে নিয়ে নানানজনে নানান কথা বলত। প্রাসাদ কি কুটিরে, রাজার মেয়ে রূপবতী, রূপের বাহার এত। রাজার মেয়ে রূপবতী, রূপের বাহার এত। চাঁদের দেশের ফুল পরিষে করে মাথা নত, করে মাথা নত। সুবর্ণ রাজের মেয়ের রূপবতী, ওকেই আমি বিয়ে করব। আমি চাইব, অথচ পাব না, জগতে এমন কিচ্ছুটি নেই। রূপবতীকে আমার চাই চাই চাই। ওকে আমি বিয়ে করব। রাক্ষস,
যা কোনোদিনই পূর্ণ হবে না। দুরাশা? হ্যাঁ, দুরাশা, আমার শক্তির পরিচয় তুমি এখনো পাওনি জয়ব্রত। চাইলে চাইলে আমি এখনই রাজকন্যাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারি। বটে বটে, এত বড় স্পর্ধা তোমার? স্পর্ধা স্পর্ধা তোমারও কিছু কম দেখছি না। রূপবতীকে আমার ভালো লেগেছে, ওকে সম্মান জানাতে আমি তোমায় কিছু সময় দিতে চাই। তুমি রাজি থাকো আর নাই থাকো, সামনের অমাবস্যায় আমি রূপবতীকে বিয়ে করব। কি হবে মহারাজ, চক্রাসুরের দৃষ্টি থেকে কিভাবে রক্ষা করবেন রাজকন্যা রূপবতীকে? সেটাই তো ভাবছি রানী। একটা উপায় আছে মহারাজ। কি উপায়? কি উপায় মন্ত্রী? আমাদের রাজগুরু হয়তো এ বিষয়ে আমাদের সাহায্য করতে পারে। বিপদ যে গুরুতর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একমাত্র মহর্ষি পারেন এর পথ নির্দেশ দিতে। কোথায় কোথায় তার দেখা পাবো গুরুদেব? প্রণাম মহর্ষি, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি দয়া করে যদি কৃপা দৃষ্টি দেন তো আপনার সহায়তায় আমি বিপদ মুক্ত হতে পারি। কিসের বিপদ জয়ব্রত? দুষ্ট চক্রাসুরের হিংস্র দৃষ্টি পড়েছে আমার রাজ্যের উপর। রাজা প্রজা আমরা সকলেই খুবই আতঙ্কে দিন কাটাচ্ছে। দিনের পর দিন আমার রাজ্যের প্রজারা অত্যাচারিত হচ্ছে। জানি, আমি সবই অবগত আছি। আসল বিপদ তো তোমার কন্যা রূপবতীর, তাই না? মহর্ষি, আপনি অন্তর জানেন, আপনার অজ্ঞাত কিছুই নয়। আমি তোমায় পরীক্ষা করলাম মাত্র, দেখলাম তুমি প্রজাদের বিপদ রাজ্যের বিপদ ভুলে শুধুমাত্র নিজের কন্যার বিপদের কথাই বলো কিনা। তা কি করে বলি মহর্ষি, প্রজারাও আমার কাছে
আমার সন্তান সমান। তোমার উত্তরে আমি যথার্থই খুশি হয়েছি। তুমি আমার কৃপা দৃষ্টি লাভ করবে, সমস্যা সমাধানের পথ আমার জানা আছে ঠিকই, তবে তবে আমার আজ্ঞা বা নির্দেশ যথার্থভাবে পালনের জন্য একজন সৎ ধার্মিক সাহসী পুরুষের প্রয়োজন। আপনি আজ্ঞা করুন মহর্ষি। আমি জানি এ সকল গুণের অধিকারী তুমি, কিন্তু কিন্তু কি বলুন মহর্ষি। এসব গুণের অধিকারী হওয়া সত্ত্বেও সে যুবকের দেহে রাজ রক্ত থাকা চলবে না। এমন যুবকের দেখা আমি কোথায় পাব মহর্ষি? চিন্তা করো না, চিন্তা করো না, সময় মতো সে যুবক নিজেই তোমাকে দেখা দেবে। আর হ্যাঁ, আমি যা বলছি মনোযোগ সহকারে শোনো, মতি স্থির রাখো, না হলে ভুলে যাবে। বলুন বলুন মহর্ষি। এই না, এই নাও স্ফোটের গোলক, সময় মতো এটি নক্ষত্রে পরিণত হয়ে সেই যুবককে সঠিক পথ চিনতে সাহায্য করবে। ধরো সঠিক যুবক এই গোলক স্পর্শ করলে গোলকটি নক্ষত্রে পরিণত হবে, এর দ্বারা সে যুবককে তুমিও চিনতে পারবে। এই নাও, এটি একটি মিশ্র ধাতব দণ্ড, এর শক্তি অনেক, পথে নানান বিপদ থেকে বাঁচতে এই দণ্ড সাহায্য করবে। ধরো এটি। এবার আরো মনোযোগ সহকারে শোনো, ভুলেও বিস্মৃত হয়ো না, এর প্রত্যেকটি পদক্ষেপ স্মরণ রেখে সেই আগন্তুক যুবককে বর্ণনা সহকারে জানাতে হবে, তবেই হবে কার্যসিদ্ধি। বলুন বলুন মহর্ষি, আমি প্রস্তুত। যে পরিত্যক্ত প্রাসাদে ওই দুষ্ট চক্রাসুরের বাস, তা তোমার রাজ্যের সীমান্তেই অবস্থিত। সাবধান, তার দৃষ্টি তোমার সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে। আমি যথাসম্ভব সতর্কিত আছি মহর্ষি। চক্রাসুরের প্রাসাদে একটি সোনার গাছ আছে, সেই গাছে বসা নীল তোতা পাখি চক্রাসুরের প্রাণভঙ্গা, কিন্তু তার কাছে পৌঁছানোর আগে সামনে আসবে সাতটা বাধা সংকুল, সাতটা দরজা পেরিয়ে পৌঁছানো যাবে ওই সোনার গাছের কাছে, নচেত নয়। এই ধাতব দণ্ডের সাহায্যে প্রহরায় নিযুক্ত সব শত্রুকে মারা যাবে। প্রত্যেকটি দরজা খোলার পরে পাওয়া যাবে একটি করে হীরা, প্রত্যেকটি সংগ্রহে রাখতে হবে। সাতটি দরজা পার হবার পর সাতটি হীরা একত্রিত করলে তা একটি খঞ্জর বা ছোড়ায় পরিণত হবে। একমাত্র ওই অস্ত্রের সাহায্যেই মারা যাবে ওই নীল তোতাকে, তবেই মরবে চক্রাসুর। নীল তোতা মৃত্যুর পর পরিণত হবে একটি রূপোর আপেলে। যুবকটি কৃতকার্য হয়ে রূপার আপেল এনে তোমায় যদি দেখাতে পারে, তুমি জানবে চক্রাসুরের বিনাশ হয়েছে, তখন তুমি তোমার রাজ্যকে বিপদমুক্ত ভাবতে পারো,
স্মরণে থাকবে? থাকবে মহর্ষি, নিশ্চয়ই থাকবে। এবার তোমায় একটা মন্ত্র শিখিয়ে দিই, যেটা উচ্চারণ করলে সাতটা দরজার প্রত্যেকটি খোলা যাবে। যাবে না তো বুঝলে তবে না, ওর কি ছাই অত বিদ্যে বুদ্ধি আছে নাকি? ওই জন্যই তো কষ্ট করে কিছু বলিনি। তা প্রজারা বুঝবে তো? এ রাজ্যের প্রজারা বিদ্বান, নিশ্চয়ই বুঝবে। না, প্রজারা না বুঝলেও সেই আগন্তুক বুঝবে, কি বলেন? নিশ্চয়। চলো এবার ওদিকটাই যাই। চল 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 চল। মহারাজ সমাধান চায়, অমাবস্যার আগেই যে করবে সমাধান সে পাবে রাজামায়ের সম্মান। কিন্তু কিন্তু কে করবে সমাধান? কত বীর এলো গেল অমাবস্যা কাছে এলো। মহারাজ, আপনার সাক্ষাৎ প্রার্থীরা প্রাসাদে পৌঁছানোর আগেই দুষ্ট চক্রাসুরের হাতে নিধন হচ্ছে। জানি রানী, জানি, সেটাই তো চিন্তার। এদিকে অমাবস্যাও এগিয়ে এলো, কি যে হবে? আমার দৃঢ় বিশ্বাস সেই সাহসী যুবক নিশ্চয়ই আসবে। প্রণম্য মহর্ষির কথা কখনো মিথ্যে হতে পারে না, কখনো না। ও সুখের দেশে দুঃখের ছায়া, নামল কেন হায়? সুখের দেশে দুঃখের ছায়া, নামল কেন হায়? রাজার কন্যা রূপবতী দুঃখে পরাণ যায়। রাজার কন্যা দুঃখে পরাণ যায়, হায় গো দুঃখে পরাণ যায়। আচ্ছা, এই দেশের রাজপথ এমন জনশূন্য কেন? উমা, তুমি জানো না এই দেশে সত্যি সত্যি শোকের ছায়া নেমেছে গো। শোকের ছায়া, ঘোর দুর্দিন, ঘোর দুর্দিন এদেশে। কি গো বাবা, একটু খুলে বলবে? বলছি বলছি, শোনো। তাহলে তো রাজ্যে সত্যি দুর্দিন, একটা কিছু তো করতেই হয়।
সামনেই অমাবস্যা, রূপবতীর সাথে আমার বিয়ে, আর বেশি বাকি নেই। নিজের রূপ ধরে রাজপ্রাসাদের দিকে গেলে আমারও দশা হবে আর সব বীরের মতো, নিশ্চিত মৃত্যু। ছদ্মবেশ না, একেবারে অন্য রূপ ধরি। আপনি আমায় আদেশ করুন। যুবক, কিছু মনে করো না, আমি তোমার একটি পরীক্ষা নিতে চাই। বলুন মহারাজ, আমায় কি পরীক্ষা দিতে হবে? তেমন কিছুই না, এই স্ফটিক গোলকটা শুধু স্পর্শ করতে হবে। নিশ্চয়ই মহারাজ। পারবে, পারবে, তুমি পারবে। কি যেন নাম তোমার যুবক? আমার নাম মায়াবী মহারাজ। এবার এবার প্রণম্য মহর্ষির দেওয়া সকল নির্দেশ তোমায় আমি জানাতে পারি। যুবক, মন দিয়ে শোনো। আরে, এ তো এক অন্ধকার গুহা, কি ভীষণ অন্ধকার। এই তো সেই প্রাসাদ। আরে, এখানে তো একটা ছোট্ট নৌকো, সাথে রাখি, কাজে লাগবে। রিং লিং ছট, প্রথম দুয়ার খুলে যা চটপট। এই তো, এই তো সেই হিরে। সাত সাতটা হিরে এভাবেই তাহলে সাত দরজায় পাওয়া যাবে। জল যেদিকে তাকায় কুল কিনারা নেই,
এবার নৌকো ভাসাই। আরে আরে আরে, এটা তো বেশ বড় আকার ধারণ করল। এবার চড়ে বসি ওই নৌকায়। দুয়ার খুলে যা চটপট। তৃতীয় দুয়ার খুলে যা চটপট।
চতুর্থ দুয়ার খুলে যা চটপট। পঞ্চম দুয়ার খুলে যা চটপট।
ছট, ষষ্ঠ দুয়ার খুলে যা, চটপট। সপ্তম দুয়ার খুলে যা, চটপট। সাতটা হীরে এক জায়গায় করি। আরে আরে, সত্যি সত্যি এটা একটা ছুরিতে পরিণত হলো। এটা দিয়েই ওই সোনার গাছের নীল তোতাকে মারা যাবে, আর তাতেই মরবে ওই চক্রাসুর। সুরের মরণ হলো বীর মায়াবীর হাতে গো, চক্রাসুরের মরণ হলো বীর মায়াবীর হাতে। রাজা প্রজা সবাই সুখী, রাজা প্রজা, হ্যাঁ রাজা প্রজা সবাই সুখী,
আনন্দে তাই মাতে গো, আনন্দে তাই মাতে। রাজা প্রজা সবাই সুখী, আনন্দে তাই মাতে গো, আনন্দে তাই মাতে, আনন্দে তাই মাতে গো, আনন্দে তাই মাতে, আনন্দে তাই মাতে গো, আনন্দে তাই মাতে। এইভাবে বীর মায়াবীর হাতে দুষ্ট চক্রাসুরের মৃত্যু হয়। সুবর্ণ দেশের রাজা খুশি মনে রাজকন্যা রূপবতীর সঙ্গে বীর মায়াবীর বিবাহ দেন। সারা দেশ সেই খুশিতে মেতে ওঠে। আমার কথাটি ফুরোলো, নুটে গাছটি মুড়লো।